সন্দীপকে ঘিরে চোর স্লোগান, ক্যামেরা দেখে মুখ লুকালেন প্রাক্তন অধ্যক্ষ। আদালতে হাজির করানোর আগে নিজাম প্যালেসে আগুন। যেদিনকে এই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে, সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে, আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি। সোমবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাতভর নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে ছিলেন সন্দীপ। সিবিআই সন্দীপকে নিজাম প্যালেসে নেওয়ার 24 ঘন্টা পেরোনোর আগেই আগুন লাগলো নিজাম প্যালেসে। জানা গেছে মঙ্গলবার নিজাম প্যালেসের 6তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। তবে কি কারণে আগুন লেগেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে জানা গেছে নিজাম প্যালেসের 6তলায় যে অফিসার্স কোয়ার্টার রয়েছে সেখানেই আগুনের ঝলক দেখতে পান কর্মীরা। তারা ভয় পেয়ে দ্রুত নিচে নেমে আসেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী, ফলে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছে যান। খবর দেওয়া হয় ভবানীপুর থানা ও দমকলে। ঘটনাচক্রে এই নিজাম প্যালেসের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর অফিস। তবে যে বিল্ডিংয়ে আগুন লাগে সেই বিল্ডিং থেকে সিবিআই দপ্তরের দূরত্ব অনেকটাই বলে জানা গিয়েছে। আরজিকরে আর্থিক অনিয়মের মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হয়েছে সন্দীপ। সন্দীপ ছাড়াও এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার সময় তারা সকলেই নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে ছিলেন, ফলে ওই কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে এদিন দুপুর 3টে নাগাদ সন্দীপ সহ 4জনকে নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যায় সিবিআই। সন্দীপকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় বড় ভিড় লক্ষ্য করা যায় নিজাম প্যালেসের সামনে। আশেপাশের বহু দপ্তরের কর্মীরাও ভিড় জমান। সন্দীপকে দেখে অনেকে আবার চোর চোর স্লোগান দিয়ে ওঠেন। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও ক্যামেরা থেকে কার্যত মুখ লুকিয়ে নিজাম প্যালেস ছাড়তে দেখা যায় সন্দীপকে। সন্দীপকে আদালতে পেশ করার পর তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় সিবিআই এর পক্ষ থেকে। এদিকে সন্দীপ গ্রেপ্তার হতেই মুখ খুলেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। নিহত চিকিৎসকের কাকিমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার রাতেই জানান, যেদিন অপরাধীরা চরমতম শাস্তি পাবে বা ফাঁসি হবে সেদিনই আমাদের মেয়ের শান্তি হবে, আমরাও শান্তি পাব। সবার তরফ থেকেই আমি বলছি, মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা 25 দিন ধরে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয়। আমরা মনে করছি যে আমরা বিচার মানে বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব। সিবিআই প্রতি আস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আস্থা আছে। মনে হয় কি এবার আরো রাঘব বোয়ালরা ধরা পড়বে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব বোয়াল ধরা পড়বে। অবশ্যই অবশ্যই, একজন ধরা পড়েছে, এরপর আরও নাম আসবে, আমরা সেই অপেক্ষাতেই দিন গুনছি। দেখুন, এটা তো হওয়া উচিত, কী ছিল কী উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি। কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তি নিই। যেদিনকে এই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে, সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে, আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।